আওয়ামী লীগের লোক কথা তুললো যে সাধারণ সভা নির্বাচনে গেলে ডক্টর ইউনুসকে কেউ কথা বলতে দিবে না, উনি যে শেখ হাসিনা যে বলবেন, মানে উইয়ার্ড অ্যাবসার্ড কথা, কারণ তার আগেই তো আন্তর্জাতিক ভাবে স্বীকৃতি দেওয়া হয়েছে। সুতরাং আমি যেভাবে বুঝি যে উনার কোনো চান্সই নেই শেখ হাসিনার এটা, এবং উনি আসবেন কেন, উনি এখানে এসে কি মানে অ্যারেস্টেড হবেন, উনি পালিয়েছেন কে আসার জন্য? এই সরকারের যারা উপদেষ্টা বা যারা সদস্য, এখানে দুইজনকে বাদ দিচ্ছি আমি, নাহিদকে বাদ দিচ্ছি এবং আমি আসিফ মাহমুদকে বাদ দিচ্ছি, বাকিরা তো সবাই সিস্টেমের মধ্যে কাজ করেই এতদূর এসেছেন, তারা তো সিস্টেমের বাইরে কিভাবে যেতে হয় তারা আমার মনে হয় না জানেন। যারা রাজনৈতিক ইয়ের মধ্যে যায় তারা কিন্তু অন্যভাবে চিন্তা করে। আমিও কিন্তু যখন আমলাতান্ত্রিক পজিশনে ছিলাম তখন আমি এতগুলো চিন্তা করতে পারতাম না। কল্পনা শক্তির একটা ব্যাপার আছে, আমার মনে হয় সেই কল্পনা শক্তির একটা লিমিটেশন ওখানে আছে, এবং উনার একটা গদ বাধা সিস্টেমে করছে। প্রথম কথা হচ্ছে যে এটা কিভাবে, এটা কিন্তু আসলে কোনো তেমন বিষয় হিসেবে গুরুত্বপূর্ণ নয়, কারণ দুটো ব্যাপার, এটা শুরু করেছেন কিন্তু মতিউর রহমান চৌধুরী সাহেব। মতিউর রহমান চৌধুরী সাহেব তার সাংবাদিকতার একটা একটা পয়েন্ট তার কাছে মনে হয়েছে, উনি বলেছেন যে পদত্যাগ পত্র তো জেনারেল ওয়াকার বলেছিলেন যে উনি পদত্যাগ পত্র দিয়ে গেছেন, তাহলে উনার যখন কৌতূহল ছিল উনি প্রেসিডেন্টের সাথে দেখা করেছেন, প্রেসিডেন্টকে জিজ্ঞাসা করেছেন, প্রেসিডেন্ট বলেছে আমি দেখি নাই, এবং পরেই আপনি বললেন যে প্রেসিডেন্ট পরে বলেছে যে এটা কোনো ব্যাপার না, আসলে এটাকে মীমাংসিত বিষয় হিসেবে ধরে নিতে হবে। এটা ওই দিক দিয়ে কিন্তু প্রেসিডেন্ট কিন্তু ঠিকই বলেছেন। আপনি দেখেন আসিফ নজরুল সাহেব আজকে একটা ব্যাখ্যা দিয়েছেন, আজকে কোথায় ভিডিওতে আমি দেখলাম, কি আপনি কি কখনো ওই ওই পত্রটা দেখতে পেয়েছেন? পদত্যাগ পত্রটা আছে, আসিফ নজরুল সাহেব কি দেখাতে পেরেছেন? দেখাতে পারেননি, কিন্তু অন্যান্য কাগজ দেখিয়েছেন যে যেখানে রাষ্ট্রপতি মিথ্যা কথা বলছে, কি একটা কাগজ যেন উনি দেখিয়েছেন, এবং রাষ্ট্রপতি উনি অন্য কাগজ দেখিয়েছেন যেখানে বলা হয়েছে যে পদত্যাগ উনি করেছেন, এবং সেটাও রেফারেন্সে আছে যে কোর্টের সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশন বেসিস আর ভালো বলতে পারবেন, কিন্তু ওখানে যে সেখানে তো বলা হয়েছে তিনি পদত্যাগ করে চলে গেছেন, তিনি নাই। সুতরাং উনি আসিফ নজরুল সাহেব যেভাবে এটাতে রিয়্যাক্ট করেছেন তার সেটা বরং নিউজ হয়েছে আর কি। এখন ব্যাপারটা হচ্ছে কি যে আসলে কিন্তু শেখ হাসিনা পদত্যাগ করেছেন কি করেন নাই, এটা ডিফ্যাক্টো উনারটা পদত্যাগ হয়ে গেছে। দ্বিতীয় কথা হচ্ছে গিয়ে যে কোন সরকার আসলে তার প্রথম ইয়ে হচ্ছে যে তার দেশের বাহিনীগুলা তাকে তার প্রতি অনুগত কিনা। প্রফেসর ইউনুসের সরকারের প্রতি এই দেশের তিন বাহিনী এবং সরকার সবাই অনুগত, পুরা অনুগত, মানে আমি আপনাকে একদম ইয়ে করে বলতেছি আর কি, একটু একটু ফর্মালি বলছি। তো তারপরে হচ্ছে আরেকটা জিনিস লাগে, সেটা হচ্ছে আন্তর্জাতিক রিকগনিশন, স্বীকৃতি। তাহলে আপনার মনে আছে যে এই যে এইবার ওই যে আওয়ামী লীগের লোক কথা তুললো যে সাধারণ সভা নির্বাচনে গেলে ডক্টর ইউনুসকে কেউ কথা বলতে দিবে না, উনি যে শেখ হাসিনা যে বলবেন, মানে উইয়ার্ড অ্যাবসার্ড কথা, কারণ তার আগেই তো আন্তর্জাতিক ভাবে স্বীকৃতি দেওয়া হয়েছে। সুতরাং আমি যেভাবে বুঝি যে উনার কোনো চান্সই নেই শেখ হাসিনার এটা, এবং উনি আসবেন কেন, উনি এখানে এসে কি মানে অ্যারেস্টেড হবেন, উনি পালিয়েছেন কে আসার জন্য, সেটা না। এখানে যে যেইভাবে এটাকে এখানে আমার মনে হয় যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে, যেটা কেউ বলছে না, আমার কাছে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে জেনারেল ওয়াকার তো বলেছিলেন যে উনি পদত্যাগ পত্র দিয়ে গেছেন, তো উনি যখন বললেন লেট হিম প্রডিউস ইট, এবং উনি যদি এটা প্রডিউস করতে না পারেন তাহলে কিন্তু একটা উনার ক্যারেক্টারের উপরে একটা প্রশ্ন আসে, উনি কিভাবে কন্ডাক্ট করেছেন। আমরা কিন্তু এইগুলোতে নিয়ে অনেক ধোঁয়াশায় আছি, এমনিতেই আমরা কর্নেল মুস্তাফিজের মাধ্যমে অনেক কিছু জানতে পারি ওর ইয়েতে, কিন্তু তাছাড়া হ্যাঁ জুলকারনাইন সাহের আছে তার মাধ্যমে আমরা জানতে পারি, হ্যাঁ এরকম আরো কয়েকজন আছে, কিন্তু মেইনলি তো আমরা জানি না। সেইখানে আমাদের এই জিনিসটা আমাদেরকে ভাবায় আর কিছু না, কিন্তু এমনি পদত্যাগ পত্র বাই ইটসেলফ ইজ নাথিং। আর যেটা ব্যারিস্টার সরোয়ার বললেন যে হ্যাঁ এটা আসলে একটা আপনি দেখেন কথাটা কত অ্যাবসার্ড, যে যেই সংবিধানকে রক্ষা করার জন্য উনারা শপথ নিয়েছেন সেই সংবিধান অনুযায়ী কিন্তু উনারা একটা অবৈধ সরকার, কারণ নির্বাচিত সরকার নয়, এখানে এই এই ইয়েতে অন্তর্বর্তীকালীন সরকারের কোনো বিধান নাই।
এবং আমি যেটা বুঝি যে উনাদেরকে বলা হয়েছিল তখন বোধ হয় যে সাংবিধানিক একটা কন্টিনিউটি চালাতে হবে, তাহলে দেশ ভালো করে চালানো যাবে, তাহলে আমরা যারা আমলা আছি তারা আপনাদেরকে সহযোগিতা করতে পারবো। আপনি কয়েকদিন আগে আসিফ মাহমুদের একটা কথা শুনেছেন, ওখানে বলেছিল যে আপনারা আমাদেরকে বলেছিলেন নিয়ম নীতি মানলে আপনার সহযোগিতা পাবো, আমরা কিন্তু এখন আর সহযোগিতা পাচ্ছি না, আমরা কিন্তু আর নিয়ম নীতি মানবো না। অর্থাৎ আমি যেটা বুঝি যে এই ধরনের একটা ছিল। আর আরেকটা জিনিস আমাদের ছিল বলতেই হবে, সেটা হচ্ছে যে এই সরকার যারা, এই সরকারের যারা উপদেষ্টা বা যারা সদস্য, এখানে দুইজনকে বাদ দিচ্ছি আমি, নাহিদকে বাদ দিচ্ছি এবং আমি আসিফ মাহমুদকে বাদ দিচ্ছি, বাকিরা তো সবাই সিস্টেমের মধ্যে কাজ করেই এতদূর এসেছেন, তারা তো সিস্টেমের বাইরে কিভাবে যেতে হয় তারা আমার মনে হয় না জানেন। যারা রাজনৈতিক ইয়ের মধ্যে যায় তারা কিন্তু অন্যভাবে চিন্তা করে। আমিও কিন্তু যখন আমলাতান্ত্রিক পজিশনে ছিলাম তখন আমি এতগুলো চিন্তা করতে পারতাম না। কল্পনা শক্তির একটা ব্যাপার আছে, আমার মনে হয় সেই কল্পনা শক্তির একটা লিমিটেশন ওখানে আছে, এবং উনার একটা গদ বাধা সিস্টেমে করছেন, এবং সেই জন্যই ধরেন দ্রব্যমূল্য বলেন, পুলিশ বলেন, এই ট্রাফিক জ্যামের কথা বলেন, দাবি দেওয়ার কথা বলেন, এই যে এখন আমি আজকে দেখছিলাম ওই যে আপনার গতকালকে হয়েছে না, HSC যারা ফেল করেছে তারা যে ইয়ে করছে হ্যান্ডেল করতে পারছে না, যে বিদ্যুৎ নিয়ে যেটা হলো একটা পল্লী বিদ্যুৎ নিয়ে, তো আমি ওইখানে নিয়ে হলো, তারপরে আবার বিভিন্ন কলেজে, সাতটি কলেজে নিয়ে মনে আজকে হলো, রাইট। এই সমস্ত ব্যাপারে আমরা যেটা দেখি যে সেটা হচ্ছে কোন মানুষ এই সরকারে নাই যে আসলে দায়িত্ব নিয়ে তাদের সাথে কথা বলে ব্যাপারটা কিন্তু সমাধান করতে পারে। আপনি দেখেন দিনের পর দিন ধরে ওই যে আমি আপনি ছাত্রদেরটা আমি আপাতত রাখি, ওই যে শ্রমিকরা যারা আশুলিয়ার ওখানে যে দিনের পর দিন দাঁড়িয়ে আছে, এগুলো নিয়ে অনেক ধরনের তত্ত্ব আছে, কিন্তু আমার বিষয় হচ্ছে যে আমার কাছে দেখি না যে সরকারের কেউ দায় নিয়ে, হ্যাঁ আমি এটা বলছি, আমি এটা করছি, তুমি এটা করো, ইউ গেট ইট ডান। এটা আমার এখানে যে দুজন আছে, বাকি দুজন তো আর্মিতে ছিল, তারা জানে কিভাবে এগুলো করতে হয়। আমি এখানেই শেষ করি মুস্তাফা।